টি-20 সিরিজ হারার পর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার লঙ্গার ভার্সন, অর্থাৎ লাল বলের টেস্ট সিরিজ। আগামী শুক্রবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মতো পঞ্চ পাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। নেই তামিম ইকবাল, নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার। প্রায় এক যুগ পর সম্পূর্ণ নতুন রূপে তরুণদের নিয়েই টেস্টে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্টেও নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তবে দুই দলের ওয়ানডে ও টি-20 সিরিজে লড়াই হয়েছে সমানে সমান। টি-20তে 2-1 হারলেও ওয়ানডেতে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাই টেস্ট সিরিজে দুই দলের লড়াই হবে বেশ জমজমাট। এবার আলোচনা করা যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। দলে নেই অভিজ্ঞ তামিম ইকবাল, ফলে ওপেনিংয়ে জায়গাটা এখনও চূড়ান্ত নয় কারো জন্য। তবে নিজেদের সবশেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের একাদশ থেকে খুব একটা পরিবর্তন আসবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়কে, অথবা সাদমান ইসলামকে। ওয়ান ডাউনে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের নেতৃত্ব পেয়ে সাদা বলে দারুণ কাটিয়েছেন তরুণ এই ক্রিকেটার। তাই টেস্ট জিততে হলে এখানেও শান্তকে বড় দায়িত্ব নিতে হবে। চার নম্বরে থাকছেন অভিজ্ঞ মুমিনুল হক। টেস্ট ব্যাটার খ্যাত মুমিনুলের উইলোতে বড় কিছুর প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় পাঁচ নম্বরে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। ফর্মে না থাকায় জায়গা হারিয়েছেন ওয়ানডে দল থেকে, তবে টেস্ট দলে ফিরেছেন এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার। কারণ টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে আছেন লিটন দাস। তাই ব্যাটিংয়ের পাশাপাশি মুশফিক না থাকায় উইকেটের পেছনের দায়িত্বটা সামলাতে হবে তাকে। ৬ নম্বরে থাকছেন শাহাদাত হোসেন দীপু, আর ৭ নম্বরে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে। সাকিব না থাকায় বল হাতে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে স্পিনার মেহেদি হাসান মিরাজকে। ৮ নম্বরে থাকছেন তাজুল ইসলাম। এদিকে একাদশে শরীফুল ইসলামের সাথে পেস বোলিং সামলাতে পারেন গতির ঝড় তোলা নাহেদুল ইসলাম রানা।